সালা এখনো পর্যন্ত তোরা খবরটা জোগাড় করতে পারলি না যে গাড়িটা কার ছিল? হ্যাঁ সালা, তোদের দিয়ে কোনো কাজই হবে না। ওদিকে অশোক আর নান্টু আমার ভাই অলোককে আল ফাল সব কথা বলেছে। অলোককে বলেছে? হ্যাঁ। কেন, অলোক আবার কি করলো? আহ, অলোক কিছু করেনি, আমাদের নামে ওরা অলোককে বলেছে। আরে কি বলেছে? এটা কি বলেছে? যে ওই বাসবির পেছনে পড়লে পরে তাহলে ঝামেলা হতে পারে। ঝামেলা? সালা ঝামেলা কে করবে? ওই অশোক আর নান্টু সালা থোবড়া দুটো হাত দিয়ে চেপে মেরে ফেলবো। ওই বাসবির সঙ্গে কি সম্পর্ক? তো সালা আমি কি করে জানবো? কেক বিবেক দত্ত ওদের চেনা, সেই বিবেকের ভাগ্নি হচ্ছে ওই বাসবি। বিবেক দত্তর ভাগ্নির জন্য ওদের এত দরদের মানে হলো? সালা বাসবিকে ওদের দরকার। কি ব্যাপার তুমি? হ্যাঁ, দরকারে আসতে হলো। রত্না, ও পরেশের বোনকে সঙ্গে নিয়ে এসছো? আমি ওকে আনিনি, ওই আমাকে এখানে নিয়ে এসছে। কেন, পরেশের সঙ্গে তো আমার আর কোনো গন্ডগোল হয়নি। আমি দাদার জন্য এখানে আসিনি। তোমরা নাকি বাসবি বলে কোনো একটা মেয়ের পেছনে পড়েছ, তার জন্য অশোক আর নান্টু ঝামেলা করতে পারে, এই খবরটাই আমি দিতে এলাম। অশোক আর নান্টু ঝামেলা করবে? এই রত্না শোনো, তোমাদের উল্টো পাল্টা কিছু করতে বারণ করে দিও, আর শেষকালে গুলি ফুলি চলবে, তখন কিন্তু সালা সামলাতে পারবে না। তাও তোমরা বাসবিকে বিরক্ত করবেই, তোমাদের কি লজ্জা সরম বলে কিচ্ছু নেই? কদিন আগে বাড়ি ফিরেছো, কোথায় নতুন একটা কাজের চেষ্টা করবে না আবার নোংরামি শুরু করেছো? দেখো অনিতা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি জানো যে বাসবি কে? আমি জানতেও চাই না। চলে আয় অনিতা, আমি চেয়েছিলাম সবাই ভালো থাকুক, কিন্তু তা বোধহয় আর হবে না রে। সত্যি, কতদিন পর তোকে দেখলাম বলতো? জানিস তো, তোকে দেখে না আমার পুরনো সব কথাগুলো মনে পড়ে গেল। তোর মুখে দিদিমণি ডাকটা এত ভালো লাগলো যে কি বলবো। আজকাল তো মেয়েরা সব মডার্ন হয়ে গেছে, আন্টি বলেই ডাকে। কিন্তু এ পর্যন্ত সবই ঠিক ছিল, তুই শেষে যা বললি তার সত্যি কোনো জবাব নেই রে আমার কাছে। দিদিমণি, শেখর আমাকে বারণ করেছিল, আমি ওকে জোর করে নিয়ে এসেছি, তবে আমার কথাগুলো শুনে আপনার খারাপ লাগবে সেটা আমি ভাবিনি। মা, মল্লিকা তো এমন কিছু বাজে কথা বলেনি, তাহলে তোমার খারাপ লাগছে কেন? মল্লিকার কথায় আমার খারাপ লেগেছে আমি তা তো বলিনি, আমার খারাপ লাগছে অন্য একটা কারণে। ওর এরকম একটা বিপদের সময় আমি ওকে কোনোভাবে সাহায্য করতে পারছি না, সেই জন্য। আমি আপনাদের ব্যাপারটা জানতাম, তাই মল্লিকাকে বলেছিলাম শুধু শুধু আপনাকে বিরক্ত করার দরকার নেই। শেখর, তোমায় আমি আজ প্রথম দেখলাম, তোমার পরিচয়ও আমি আজ পেলাম, কিন্তু এই যে তুমি বললে না তুমি আমাদের সম্পর্কে সব জানো, সেটাই আমার খারাপ লাগছে, আমি বিরক্ত হইনি। আপনি আমাকে ভুল বুঝবেন না, তাছাড়া এলাকার সবাই কল্যাণদার ব্যাপারটা জানে, সেই জন্যই বলেছি। দিদিমণি, আমি তপনের হাত থেকে একবার বেঁচেছি, কিন্তু এবার যদি ও সত্যিই বুঝতে পারে যে আমি বাসবি নই, আমি মল্লিকা, তাহলে ও আমাকে শেষ করে দেবে। কিন্তু তোমরা হেনার বাবার কাছে না গিয়ে আমার কাছে এলে কেন? কল্যাণের জগতের লোকজনের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। না থাকলেই বাকি, তুমি তো আর বাবার লোকজনের সঙ্গে কথা বলবে না, তুমি ডাইরেক্ট বাবাকে বলবে, আর বাবা যদি তপনকে ডেকে বারণ করে দেয় তাহলে তো প্রবলেম মিটেই গেল। হেনা, তোর বাবার সঙ্গে আমি কতদিন কথা বলি না জানিস? ইনফ্যাক্ট কথা বলার কোনো প্রবৃত্তিও আমার নেই, আর তাছাড়া এটা একটা নোংরা ব্যাপার, কিন্তু তোর বাবার পার্টির ছেলে হলো তপন,
ও মল্লিকাকে বিরক্ত করছে কেন সেটা জিজ্ঞেস করতে গেলে তোর বাবা যদি উল্টে বলে তোমার কি দরকার তখন? আমার মনে হয় আপনি যদি হেনাকে সঙ্গে নিয়ে যান তাহলে হয়তো কল্যাণ আপনার সঙ্গে সংযত হয়ে কথা বলতে পারেন। শেখরবাবু ঠিক বলেছেন মা, তাছাড়া মল্লিকা আমার স্কুলের বন্ধু, ওর জন্য আমি বাবার কাছে যেতেই পারি। হেনা, যদি যাস তাহলে বলবি বাসবী নস্কর তোর কাছে এসেছিল, আমি মল্লিকা নই। তার মানে তোকে তো তপন দেখেছে বলছিস, ও যদি সত্যি তোকে চিনতে পেরে থাকে তাহলে বাসবী নস্কর এই ছদ্মনামটা নিয়ে তুই বাঁচতে পারবি? এইসব ছেলেরা যা খুশি তাই করতে পারে। সেজন্যই তো মল্লিকা আপনার কাছে ছুটে এসেছে, আর এখন এমন অবস্থা যে মল্লিকা সবসময় কাজে বেরোতে পারছে না। আরে মল্লিকা, তুই চাকরি করিস নাকি? হ্যাঁ, ডক্টর মুকুল সেনের নার্সিংহোমে আমি নার্সের কাজ করি। কিন্তু কিন্তু সেখানেও কি তুই বাসবী? হ্যাঁ, বাসবী নস্কর। ডক্টর সেন তোর ব্যাপারটা জানেন? জানেন, আমিই বলেছি। কদিন আগে একদিন সন্ধেবেলায় টাকু বলে একটা ছেলে মল্লিকাকে তাড়া করেছিল, তা আমি তখন ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। মল্লিকার অবস্থা দেখে আমি ওকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিই। শেখর, তোমাকে একটা কথা বলি, তোমাদের কল্যাণদাকে এসব ঘটনা বলে কোনো লাভ হবে বলে আমার তো মনে হয় না। তার কারণ তপনদের মতো ছেলেদের এগেনস্টে ও কোনোদিনই যাবে না, তাতে ওর পলিটিক্যাল কেরিয়ারটা শেষ হয়ে যাবে। তবু আমি যাব, কারণ মল্লিকা আমার প্রাক্তন ছাত্রী, আর তাছাড়া আমি যাব একজন ছাত্রীর শিক্ষিতা হয়ে, হেনার মা হয়ে নয়। আজ তাহলে আসি দিদিমণি, এসো থাক। ঠিক আছে, ভয় পেও না, দরকার হলে আমি তপনের মা বাবার কাছেও যাব, আর তাতে যদি কাজ না হয় তাহলে আমি থানা পুলিশও করব। আপনার ভরসাতেই রইলাম, আমার এক দিদি ছাড়া আর তো কেউ নেই। তোর সেই দিদি যে খুব ভালো কবিতা আবৃত্তি করত? মল্লিকার দিদি সত্যি খুব ভালো, ভীষণ ভদ্র। ওনারও খুব খারাপ লাগছে মল্লিকার ব্যাপারে। খুবই স্বাভাবিক। তা হ্যাঁ রে, তো দিদি কি করে, নাম কি তার? শীলা দত্ত, একটা বাচ্চাদের স্কুলে পড়ায়। কি বললি, শীলা দত্ত? ও তো আমাদের স্কুলে পড়ায়। ও, তুই শীলার বোন? হ্যাঁ, তবে আপন নয়, সম্পর্কে বোন হই। আপন কি আর পরই বাকি, সম্পর্কটা তো দিদি বোনের, সেটাই আসল। আচ্ছা রত্না, তোর যা বলার ছিল সেটা তো অশোককে বললেই হতো, তপনকে তোর অত কথা বলার কি দরকার ছিল রে? না ধরো। সেটা তুমি বুঝবে না। হ্যাঁ, আমি বুঝবো কেন, এনে ধর। আমি বুঝেছি বলেই তো বলছি, রত্না তপনকে যে সমস্ত কথা বলেছে তাতে করে ওদের ভেতর আবার মারামারি শুরু হয়ে যেতে পারে, সেটা কি তুমি বুঝতে পারছো না? আমি তো ঠিক এর উল্টোটাই ভাবছি। রত্না তপনের সঙ্গে কথা বলেছে অশোকের ব্যাপারে নয়, অনিতার ব্যাপারে। হ্যাঁ মাসিমা, রত্নার কাছ থেকে অশোক আর নান্টুর কথা শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে তপনকে ভালোবেসে আমি ভুল করেছি না ঠিক করেছি ওসব আজকাল আর ভাবি না, শুধু একটা কথাই ভাবি, আমাদের যদি কোনোদিন বিয়ে নাও হয় তপন যেন অন্তত বেঁচে থাকে। ছি 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 ছি, কি জাতের কথা বলছিস অনিতা? জীবনে চলার পথে যদি কেউ ভুল করে ভুল জায়গায় পা ফেলে তাহলে তাকে তো কষ্ট পেতেই হবে রে মা। ওদের আর দোষ দিয়ে কি হবে, ওরা তো শুধু একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, আর সেই সম্পর্কটা যদি ভালোবাসার হয় তাহলে পরে কি হবে বা কি হতে পারে সেসব কথা মাথাতেই আসে না। মা, অশোক, নান্টু, তপন, টাকু, এরা কিন্তু আমাদেরই ঘরের ছেলে। আচ্ছা, এদের এই অশান্তির জন্য কারোর যদি কোনো ক্ষতি হয় তোমার খারাপ লাগবে না মা? খারাপ লাগবে বলেই তো বলছি,
ওইসব ছেলেদের সঙ্গে মেলামেশা করার কি দরকার? ওদের ভবিষ্যৎ বলে কিছু আছে কি? আমি সব বুঝি মাসিমা। আমি তপনের সঙ্গে সম্পর্ক রেখেছি শুধুমাত্র একটা কারণে, যদি কোনোদিন ওকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারি। ভুল স্বপ্ন দেখেছো। তাছাড়া স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, ওরা কোনোদিনই আলোতে আসবে না। কি করে আসবে? ওরা তো অন্ধকারের জীব। আমি শুধু তপনের কথাই বলছি না, আমি পরেশের কথাও বলছি। তোমার এখন বিরাট ব্যাপার না গো, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব বড় একটা চাকরি পেয়েছো। না না না, আমি একটা ট্রান্সপোর্ট কোম্পানির সুপারভাইজার। ওই এলাচ লবঙ্গ এসব লরিতে ভর্তি করে দে, লড়ি ছেড়ে দেয় আমার কাজ। বাবা, কেমন আছো বাবা? ভালো। উমা, ও আবার কি কথা? ছেলেটা এতদিন বাদে বাড়িতে ফিরলো, কোথায় একটু খোঁজ খবর নেবে, তা নয় ভালো বলেই খালাস। ছেলের খোঁজ নেবার আর কি আছে? মাসের প্রথমে যেটা পাঠায় তাতেই বোঝা যায় যে তোমার ছেলে খুব ভালোই আছে। বরং উল্টে ওকে জিজ্ঞেস করো যেখানে, ওর বন্ধু বান্ধবদের নিয়ে নতুন করে কোনো কিছু করার মতলবে আছে কিনা। বাবা কি বলছো কি তুমি? ওই রকমই বলে, কথাবার্তা ওই রকমই ছিরি। কি হয়েছে কি মা? বাবা এসব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন পর দেখা হলো, কোথায় তুমি জানতে চাইবে আমি কেমন আছি কি করছি তা না, আজে বাজে কথা শুরু করে দিলে। এই জন্য আমি তোমাকে বলেছিলাম আমাকে ডিভোর্স দাও, কিন্তু তুমি দাওনি। এসব কথা স্থাপ করলেন, কারণ আমি কি জন্য কি করেছি আর কি জন্যে কি করিনি এসব কথা আজ অবান্তর। তাছাড়া এসব কথা আলোচনা করতে গেলে একটা বয়স থাকা উচিত, সে বয়সটা আমি পেরিয়ে এসেছি। আরো একটা কথা, আমরা জীবনে যা যা করেছি সেসব কথা আলোচনা করতে গেলে একটা আবেগে ভরা মন থাকা চাই। আজ আর আমার সেসব কিছু নেই। সত্যি কি কিছু নেই? আমি আর কথা বাড়াতে চাই না করলেন, আমি যেটা জিজ্ঞেস করেছি তার জবাবটা পেলেই আমি চলে যাব। কি জবাব? কিসের জবাব চাইছো? তপন বা তার বন্ধুরা কোনো মেয়েকে তারা করছে কিনা, কোনো মেয়েকে বিরক্ত করছে কিনা? আচ্ছা, এসব দেখা কি একজন কাউন্সিলরের কাজ? হ্যাঁ, কারণ এই সব ছেলেদের কাঁধের উপরে পা দিয়েই তুমি ওই কাউন্সিলরের চেয়ারটায় বসেছ, তাই একজন কাউন্সিলর হিসেবে তোমার দেখা উচিত যে তোমার এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে কিনা। আর তা যদি নষ্ট হয় তাহলে সেটা হবে তোমার ওই পার্টির ছেলেদের জন্য, তখন কিন্তু তাদের এগেনস্টে স্টেপটা তোমাকেই নিতে হবে। অবশ্য আমি বলছি না যেটা তোমার দায়িত্ব, কারণ তুমি একজন দায়িত্বজ্ঞানহীন লোক। সঞ্চিতা, আমাদের বর্তমান সম্পর্কটা মনে রাখলে তুমি এতগুলো কথা বলতে না। শুধুমাত্র একটা কাগজে সম্পর্কের জন্য এতক্ষণ তোমার অনেক কথা শুনেছি, এবার তুমি আসতে পারো। তোমার এখানে আসার আমার কোনো ইচ্ছেই ছিল না করলেন, আমি এসেছি আমার এক পুরনো ছাত্রীর ব্যাপারে, তার নাম বাসবী নস্কর। এবার তোমাকে যে কথাটা বলবো সেটা হয়তো তোমার ভালো লাগবে না,
তবুও বলছি, ভবিষ্যতে কোনোদিন তপনরা যদি বাসবিকে বিরক্ত করবার চেষ্টা করে, তাহলে অনেকদিন আগেকার একটা ঘটনার জন্য তুমি কিন্তু বরাবরের জন্য জেলে চলে যাবে, কথাটা মনে রেখো। আরে আরে, নমস্কার নমস্কার বাবুলাল বাবু। নমস্কার। আপনি না, মানে আমাকে আপনি ঠিক চিনবেন না, অশোক আমি তেমন কেউ নই যে আমাকে চিনতেই হবে। শুধু চেনা শব্দটা নিয়ে অনেক কথা বলে ফেললেন, শুনতে বেশ ভালোই লাগলো। তা আমার হাতের এই ব্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। কি যে বলেন, বাজারে ধরে নিয়ে কি কেউ মন্দির বা হাসপাতালে যায়? তাছাড়া আপনারা হলেন বড় বাড়ির লোক, যখন যেটা করার দরকার সেটা ঠিক সময়ই করেন। বেটাইম বলে আপনাদের পরিবারে কিছু নেই। আমাদের পরিবার সম্পর্কে আপনি অনেক কিছু জানেন দেখছি। তা আপনার নামটা কি আমি জানতে পারি? আগে, আমার নাম হচ্ছে বিবেক দত্ত। হ্যাঁ, অবশ্য আমার নামের সঙ্গে চরিত্রের কতটা মিল বা আদৌ কোনো মিল আছে কি না সেটা আমার সঙ্গে বেশ কিছুদিন না মিশলে বোঝা যাবে না। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি। অবশ্য আমি সে বিষয়ে কথা বলতে চাই না, আমি জানতে চাইছি যে হঠাৎ আমাকে দেখেই আপনি আলাপ করতে এলেন কেন? মানে ধরুন, আমার এই এত বছর বয়সের জীবনে আমি আপনার মতো লোকের সঙ্গে পরিচিত হবার বা আলাপ করবার কোনো প্রয়োজন বোধ করিনি, আর এখনো প্রয়োজন বোধ করি না। প্রথম আলাপে কি বোঝা যায় যে কাকে কখন কি প্রয়োজনে লাগতে পারে? তবে এই ব্যাপারে আমার একটা বেশ সুনাম আছে, মানে বিশেষ করে এই ব্যাপারে। হ্যাঁ, ভালো কথা, আপনার বোধ হয় বাজারের ওই দেরি হয়ে যাচ্ছে। না, আজকে ছুটির দিন, আপনি ইচ্ছে করলে আমার আরও সময় নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যাই বলুন না কেন, আমি যে বাড়িতে থাকি সে বাড়ির নাম নয়নতারা, আর বাড়িটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে মোহন দত্ত, আর তার ছেলের নাম হলো ঈশ্বর নন্দলাল দত্ত। তার তিন ছেলের মধ্যে আপনি হলেন সবচেয়ে ছোট। আপনার এক বোন আছে, তার নাম সৌদামিনী, বিধবা, আর তার ছেলের নাম হলো অলোক। আপনার মায়ের নাম হলো হরিমতি দেবী, আপনার মেয়ের নাম হলো শোভনা। হ্যাঁ, আর বড় ছেলের দুই ছেলেরা হলো। আপনি আমার চোদ্দ গোষ্ঠীর সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে আলাপ করতে এসেছেন দেখছি, তা এবার কি দয়া করে কাজের কথাটা বলবেন? না, মানে কাজের কথা সেরকম কিছু নেই, তবে ভবিষ্যতে হয়তো থাকতে পারে, কারণ আপনার চোদ্দ গোষ্ঠীর সঙ্গে লতায় পাতায় আমার তো একটা সম্পর্ক আছেই।